রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আশা করি আজকের ব্লগটাও খুব 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 ভালো হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম কিচেনে চলে এসেছি, আর কিচেনে এলেই তো বুঝতেই পারছো যত রাজ্যের কাজ থাকে, মানে কাজের কোনো শেষ নেই। রাত্রের দিকে একরকম কাজ করে যায়, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন কিচেনে আসি তখন মনে হয় রাত্রের কাজটা করে রাখলেই ভালো করতাম। তো এখন দেখো আমি চা খাবো, চা কিন্তু খুব একটা আমি ভালো মানে বাসি না, তোমরা নিশ্চয়ই জানো, মানে খাই না চাটা। আজকে হঠাৎ করে চা খেতে ইচ্ছে করলো, তো ওইদিকে চা আমার মোটামুটি হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। তার কারণ হচ্ছে ওয়েদারটা ঠিকঠাক নেই, যদি জামা কাপড় মেলি তাহলে আবার কী বলতো, কিছুতেই শুকাবে না, মানে বৃষ্টি হবে এই কারণে। আর জামা কাপড় মেলাতে আমার প্রচণ্ড কষ্ট হয়, মানে এদিকে মেলো ওদিকে মেলো হ্যাঙ্গারে মেলো, মানে পুরো পাগল হয়ে যায় আমি। আর জামা কাপড় শুকিয়ে গেলে কী বলতো, রেখে দিতে কোনো অসুবিধাই হয় না। তো এখন ঝটপট করে আমি জামা কাপড়গুলো মেলে নেবো, তারপরে একটু চা খাবো, মানে বাকি যে কাজগুলো আছে সেগুলো তো আবার সারতে হবে, বুঝতেই পারছো এক একা থাকলে তো কাজের পরিমাণটা অনেকটাই বেশি থাকে। আর কাজ করতে আমার প্রচণ্ড ভালো লাগে, আর আমি একজনের সঙ্গে কথা বলছি, আমাদের ওপরে যে দিদি ভাই আছে তাকে না কুকুরে কামড়িয়েছে, তো ওই সব নিয়েই কথা হচ্ছে, বলছে আরও এখন দুটো ভ্যাকসিন বাকি আছে, খুব কষ্ট হচ্ছে, এই হচ্ছে, একবার ওপরে গিয়ে আমাকে দেখা করে আসি। তো আমি বললাম ঠিক আছে, গিয়ে দেখা করে আসবো। মানে কী বলতো, কথা বললে না মনটা বেশ ভালোই লাগে, আর ভালোও থাকে, কথা বলাটা কিন্তু খারাপ নয়, মনের দিক দিয়ে মনে হয় মনটা অনেকটাই ঠিক থাকে। তো এখানে দেখো আমি কথা বলছি আর জামাকাপড়গুলো মেলে দিছি, তো চলো জামাকাপড়গুলো মেলে দিয়ে নিই, আর তারপরে আরও কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চা খেয়ে কিছুটা কাজ করে এখন চলে এসেছি আমার রুমে, আর ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখতেই পাচ্ছ, অনেকটা বাজে হয়ে গেছে। আসলে কী বলো তো, সাজা হয় তো তারপরে যেমন তেমন করে রাখা হয়, তো পরের দিন আবার রাত্রে সাজা হয়, পরের দিন আবার সেটাকে ঠিক করা হয়, এরকমই চলে। আর চুলের অবস্থাটা দেখতেই পাচ্ছ, আর রাত্রের দিকে কী হয় বলো তো, চুলটা বেঁধে আমি কিছুতেই ঘুমাতে পারি না, ওই খুলে রেখে দিই, আর তারপরে সকালে উঠে চুলের অবস্থা প্রচণ্ড বাজে, আর চুলটা খারাপও হয়ে গেছে। পুজোর সময় ভেবেছি একটা মানে নতুন লুক করা, যে চুলটা একটু সুন্দর করার ইচ্ছে তো আছে, দেখা যাক কতটা করতে পারছি। আর চুল তো আমার প্রচণ্ড ভালো লাগে, এখন তো অনেক পরিমাণে চুল আমার উঠে যাচ্ছে বলে ভালো লাগছে না সত্যি করে, একটু ইচ্ছে আছে কালার করা বা কিছু একটা করব, যেটাই করবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। আর তোমরা তো হচ্ছে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো নাও ভালোবাসো, তাহলে আমি কোথায় যাবো, তাই না? আর এই যে তোমাদের যে ভালোবাসা, তোমাদের ভালোবাসার জন্য এতটুকু এগিয়ে গেছি। তো এখানে আমি অনেক ভালোবাসার মানুষ পেয়েছি, অনেক মানুষ পেয়েছি যারা আমাকে ছোটো বড় সবাই ভালোবাসে, তো তাদের ভালোবাসা নিয়ে আমি আগামী দিনগুলো সুন্দরভাবে চলতে চাই।
তো বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে আয়রন পড়ে আছে, মানে সকালবেলাটা খুব তাড়াহুড়ো হয়, মেয়ের ড্রেসটা আয়রন করা হলো, প্লাস হচ্ছে গোপুসোনা দেখো এখনো ঘুমিয়ে আছে, মেয়ে ওদিকে রেডি হচ্ছে, আর এদিকে আমি দেখো বিছানাটাকে এখন ঝটপট করে তুলে নেবো, মানে বিছানাটা চাদরটা অনেকদিন ধরেই চেঞ্জ করা হচ্ছে না, মানে ভালো লাগছে না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তারপরে কীরকম একটা ভাব, মানে ভালোই লাগছে না। আজ একটু ইচ্ছে আছে গোপুসোনার জন্য একটু ভোগ তৈরি করা, দেখা যাক কি হচ্ছে। তো এখানে আমি এই যে এই কাজগুলো দেখো আস্তে আস্তে করছি, মানে ভোগ তো আমি ডেলি কিছু না কিছু করতেই থাকি, মানে যতটুকু পারি আমার নিজের সাধ্য মতো চেষ্টা করি করে যাই, মানে আমি ওকে এতটাই ভালোবেসে ফেলেছি, মানে ও ছাড়া আমার জীবনে কিচ্ছুই নেই, মানে আমার কান্না দুঃখ কষ্ট সব যেন ওকেই বলি, ওই সব মানে দেখো মানুষকে বললে হয়তো মানুষ অনেক কিছু মনে করবে, কিন্তু এই যে আমার মানে গোপুসোনাকে বললেই দেখো ও শুনবে হয়তো, ও আমার দুঃখ বুঝবে, এটার মনের মধ্যে আমি একটা ভেবে রেখেছি, মানে ওকে এতটাই আমি ভালোবাসি, মানে ওকে ছাড়া সত্যিই চলা আমার এখন মানে অচল হয়ে গেছে। তো এখানে দেখো আমি কাজগুলো করছি আস্তে আস্তে, তো চলো কাজগুলো করি আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো গোপুসোনাকে এখানে রেডি করে বসিয়ে দিয়েছি আর ফোনে কথা বলছি দিদির সঙ্গে, আবারও ফোন করেছে, বলল আসলে একটা পার্সেল আসার কথা ছিল, আমি যেই ক্রিমগুলো মানে ব্যবহার করি তো সেগুলো আমাকে দিদি পাঠিয়ে দেয়, ও একটা ফেসবুক পেজ থেকে নেয়, তো ওই ক্রিমটা আমার প্রচণ্ড ভালো লাগে, তো সেটা ইউজ করি, তো ওটা আসার কথা আছে, সেটা নিয়েই কথা বলছে, এলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে যে বইপত্রগুলো আছে তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি, আর সবসময় ফ্যান চালাতে হচ্ছে, মানে কী বলতো এতটাই গরম আবার তার মধ্যে বৃষ্টি বৃষ্টি। তো এখানে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, আমি গোপুসোনাকে এখন একটু মিষ্টি জল দেবো, মানে যেদিন যেরকম পারি আমি সেরকম দিই, কোনোদিন মিছিরি দিই, কিশমিশ দিই বা লাড্ডু দিই, যেরকম আমার ঘরে থাকে আমি সেরকম দিই, আসলে অন্যটা দিইনি আর অন্যটা দেবো না, সুজি হোক সিমুই হোক বা চিড়ের পোলা, যেটুকু যেরকম পারি আমি সেটাই মানে আমার গোপুসোনাকে রান্না করে দিই। তো এখানে দেখো মিছিরি নিয়ে নিচ্ছি, কিছু জিনিস আবার কিনতেও হবে, অনেকটা জিনিস শেষ হয়ে গেছে, মানে চকলেট মানে বাবুর এটা ওটা সেটা অনেকটাই শেষ হয়ে গেছে, তো ওগুলো আনতে হবে। তো একদিন ভাবছি যাবো রিলায়েন্স বা যেখানে হোক, যেখান থেকে আমি জিনিসগুলো কিনি, তো সেখান থেকে গিয়ে জিনিসগুলো নিয়ে নেব। তো এখানে দেখো কাজ করছি আর কথা বলছি আর এদিক ওদিক দেখছি, মানে বাবুর জামাগুলো দেখতে পাচ্ছ, এখানে দেখো অনেকগুলোই জামা আছে, তো কিছুটা শুকিয়েছে কিছুটা ভেজা আছে, বাইরে জামা কাপড় দিলেও না ওর গামলার মধ্যেই আমি দিই, মানে আমি আমার গোপুসোনাকে এতটাই ভালোবাসি, মানে এতটাই সেবা যত্ন করি, মানে কী বলবো, মানে আমার কাছে হচ্ছে ও একটা কী বলবো গড গিফটেড, মানে ওকে ছাড়া সত্যিই ভালো লাগে না। তারপর এই রুমটার অবস্থা দেখতে পাচ্ছ, মানে আমি যদি পরিষ্কার না করি কিছু না, মানে আজকে দুটো রুমই আমি পরিষ্কার করছি, আর এদেরকে যদি পরিষ্কার করে না দেওয়া হয় এরা এই নোংরাতেই ঘুমাবে, তো চলো আমি ঝটপট করে এই রুমটাকে পরিষ্কার করে নিই।
তো কাজ সেরে এখন রুমে চলে এসেছি, আর আজকে পড়ছি আলতা। আমি আলতা পড়তে তো খুব ভালোবাসি, তোমরা নিশ্চয়ই জানো, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। কেন আমার পায়ে সবসময় মনে হয় একটু আলতা থাকলে বেশ ভালো লাগে, মানে যার যেটা ভালো লাগে। তো এই কারণে দেখো আমি আলতা পরে নিচ্ছি, ডিজাইন তো সেরকম করতেই পারি না, যেটুকুই পারছি করে নিচ্ছি। আর এই যে সাদা এই যে মার্বেলের না আলতা যদি পড়ে যায় দেখবে একদম এমন একটা বাজে লাগে, মানে যতবার আমি মুছতে থাকি যেন আলতা আলতা একটা ভাব হতেই থাকে। তো আলতা পরবো পরে, আজকে অনেকদিন পর ভাবলাম চলো একটু ঠাকুরের অন্যরকমভাবে পুজো দেওয়ার চেষ্টা করছি। মানে প্রত্যেক দিন দেখো মনে মনে তো ভাবি এটা করবো ওটা করবো সেটা করবো, তারপর আমার মেয়েকে দেখতেই পাচ্ছ পনির, আর এখানে হচ্ছে আলু টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তো এটার হচ্ছে নিরামিষ তরকারি হবে, পনির হবে, আর এখানে দেখো লুচির জন্য আমি ময়দাটাকে মেখে রেখে দিয়েছি। তো মা বাড়িতে আছে, বাড়িতে মনটাও খারাপ, বাবার শরীরটা আজকে আবার প্রচণ্ডই খারাপ, তো বাবাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে বাবার টেস্ট আছে, তো দেখছো এনাদের ভালোবাসা সত্যি মানে মনটা না ভরে যায় যে বাবা যাচ্ছে ডাক্তারের কাছে, মা কি সুন্দর বাবার মাথাতে হাত দিয়ে, মানে এই জিনিসগুলো না খুব মিস করি আমি সত্যি। আমার মানে মনে হয় আজ আমার মা বেঁচে থাকলে হয়তো এরকম হতো বা কিছু একটা হতো, কিন্তু থাকতো তো পাশে। তো আমি সবসময় মাকে বলি যে দেখো বাবা আর তুমি অনেকদিন, মানে আমার শ্বশুরমশাই থাকতো আলাদা একটা জায়গায়, মা থাকতো এই ছেলেগুলোকে নিয়ে, আসলে চাষবাস যেখানে সেখানে, তো মা আর বাবা প্রায়টাই আলাদা আলাদা থাকতো। আমি এখন অনেক বয়স হয়ে গেছে, তোমরা আর আলাদা থেকো না, একসঙ্গে থেকো, একসঙ্গে থাকার এক আনন্দটাই হচ্ছে আলাদা। যারা আলাদা আলাদা থাকে তাদের কথা তো বাদই দাও, সত্যি অনেক কষ্ট হয়, মানে বোঝার কিচ্ছু নেই, মানে এতটাই কষ্ট হয়। তো এখানে দেখো মাকে বললাম মা তুমি এত টেনশন করো না সব ঠিক হয়ে যাবে। তো মা ওদিকে আমার মেয়ের সঙ্গে ঘুটুর ঘুটুর করছে ঠাকুর রুমে, তো আর আমি এদিকে যে কাজগুলো আছে তো সেগুলো করে দেখো এখন আমার গোপুসোনাকে দিয়ে দিয়েছি স্নান করি, আমার এত মানে স্নান করাবো এখনও, এই যে রেডি করছি মানে সব কিছু জিনিসপত্রগুলো ওর দেখো নিয়ে নিয়েছি। আজ একটু ভাবছি তেল মাখিয়ে দেবো, মানে এ হচ্ছে আমার কাছে মানে ছোট্ট তো মানে একটা আমার সোনা, মানে আমি আবার নতুন করে যেন মা হয়ে গেছি। এই যে মানে একটা ভালো লাগা এটা মানে একমাত্র যার বাড়িতে আছে সেই বোঝে। তো এখানে দেখো আমি এই যে মা বেলে দিচ্ছে আর আমি এদিকে দেখো এই কাজগুলো করছি, মানে তরকারি হয়ে গেছে আর মা বললো ঠিক আছে আমাকে দিয়ে আমি লুচিগুলো বেলে দিচ্ছি। জানো তো বন্ধুরা আমার একটা জিনিস মনে হয় যে আমি যে এইগুলো করতে পারছি সেটা কোনো দিনও আমি কল্পনা করতে পারি না, মানে আমার মনটা না একটা আলাদাই হয়ে গেছে এইগুলো যে করতে পারছি। আমি সবসময় ভিডিওতেও দেখতাম বা অন্যদের বাড়িতে গেলে এরকম দেখতাম যে সেবা করছে ভগবানকে, মানে আমি তো করি পুজো পাঠ করি, কিন্তু এইরকমভাবে করাটা আমি সত্যি কল্পনা করতে পারি না, মানে আমার জীবনে বলতে পারো এটা সবথেকে দামি মুহূর্ত বা দামি জিনিস। আর এখন দেখছি নিরামিষ রান্নাগুলো বেশ ভালো হচ্ছে, মানে পেঁয়াজ রসুনের রান্না কিন্তু এতটা ভালো হয় না, মানে নিরামিষ রান্নার প্রতিটা একটা আলাদাই আমার জিনিস চলে এসছে। আর ইউটিউব থেকে আমি সার্চ করে দেখি যে কোনটা কীভাবে রান্না করলে ভালো হবে, মানে গোপালকে আমি সেবা করতে পারবো, মানে দিতে পারবো, এটা একটা মনের মধ্যে চলে এসছে। তো চেষ্টা তো করি প্রত্যেক দিন কিছু না কিছু নতুন করার। তো দেখো আমার গোপুসোনাকে কী সুন্দর সাজিয়ে আমি ভোগ দিতে মানে দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, একটা সঙ্গে থেকো পাশে থেকো, আর তোমাদের একটু ভালোবাসার দরকার বন্ধুরা। টাটা, বাই বাই, লাভ ইউ।